কেলে দুলাল সারা দিন শেষ হয়ে গেছে রাত কয়টা বাজে এখন এই তোর বাড়ি ফেরার সময় হলো আব্বা কি শুয়েছে শুবি কি চাই কত বুঝানোর পর তারপর শুয়েছে এই তুই আর মানুষ হবি কবে রে হ্যাঁ এত বড় হয়েছিস তোর জন্য আমার কত কথা শোনা লাগলো বাদ দেও তো বাবু আমি যদি ভদ্রলোক হয়ে যাই না তারপর তোমার কথা শোনা লাগবে আব্বা তখন বলবে তোমার ভাইপো তো একেবারে জেন্টলম্যান হয়ে গেছে রব বেলের সাথে তোগারে কি হয়েছে তার মুরগির খোয়া নিয়ে গেছো কে ওই নিয়ে আর কথা বলার দরকার নেই সব কিছু মিটে গেছে মিটে গেছে কই সে খবর তো আর এসে কয়ে গেল না সকাল থেকে এসে কত কীর্তি করে গেল আব্বার কাছ থেকে মুরগির দাম বাবদ কত টাকা নিয়েছে রাব্বেল এক টাকাও নেয় নাই পয়লা কথাতেই তো তোর বাপ মুরগি কয়টা ছিল সে হিসাব নিকাশ করা শুরু করেছিল রাব্বেল কলো টাকা পয়সা কিছু নিবি না বিসের সাই ও পয়সা গেছে তুই তো কষ্ট ভালো হয়েছে রাব্বেল তো থানায় কেস করবে কয়া তোর বাপের মুখের উপরে হুমকি দিয়ে গেছে সেজন্য তো তোর বাপ বেশি রাগ হয়েছে তোর ধরার জন্য বসেছিল ওই হুমকি পর্যন্ত থানায় যাওয়ার সাহস রাব্বেলের জীবনে কোনোদিন হবে না তাকে বাধ্য কালকে যদি রাব্বেল বাড়ির উপর আসে আব্বারে কবা তিনডে মুরগির জন্য দাম দেয় এর বেশি যেন না দেয় বুঝতে পারিস তুই ঘরে যাস কে হাত মুখ ধুয়ে আয় তোর জন্য ভাত নিয়ে বসে আছি খাই আইসি বাবু ভুনা খিচুড়ি দিয়ে মুরগির পোস্ত এই জন্যই তো রাব্বেলের তিনটে মুরগির বিল পাশ করে দিলাম দেইছ কি না কি খায় আছে কি না জানে এমন করছে খাবে না